हेलो। हाँ दीदी, बाबा बाड़ी चले आसछे। ओ আসলে দিবাকর আ দে আমি কথা বলছি। আরে সৃজা মা, বাই দা ওয়ে দিবাকর ওখানে যাচ্ছে। কি তুই যে করেই হোক নিজের অডিশনটা প্রথমে দিয়ে দে, কোনো অজুহাত দে, বল যে বাড়িতে কোনো এমার্জেন্সি হয়েছে। আর এমার্জেন্সি তো আছেই। আর শোন, আমরা ততক্ষণ সব সামলে নেব। হ্যাঁ পিসিমণি, চারুক। আর শোন, শাহরুখ এসেছে কি না? না আসেনি। আচ্ছা ঠিক আছে, চলে আসবে। আমার হয়ে নমস্কার বলে দিস ওকে। হ্যাঁ ভালো করে ডান্স করিস মা, বৃন্দাবনের মান যেন থাকে। আচ্ছা তাড়াতাড়ি ফিরে আয়, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি হয়েছে? ওই বাবা বাড়ি চলে যাচ্ছেন, আর ওনার বন্ধু দিবাকর আঙ্কেল এখানে আসছেন। দাঁড়াও, চলুন। কোথায়? প্রথমে রাইট, তারপর লেফট, তারপর রাইট, চলুন। যাচ্ছি তো দাদা, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ এবার রাইট। আরে দাদা সরুন না। আরে ইয়ার, 20 মিনিট ধরে জ্যাম হয়ে আছে, বিরক্তিকর লাগছে। 20 মিনিট নাম রহন না, চলো। আরে ম্যাডাম আমার টাকা। আরে ইয়ার, সৃজা আমি তোমাকে কি বলবো, আমার সত্যি এরকম মনে হচ্ছিল যে আমি যেন বৃন্দাবনেই রয়েছি। আমি সব সময় ভাবতাম যে হাজার হাজার বছর আগে গোপিনীরা যখন এখানে নৃত্য করতেন তখন তাদের কেমন দেখাতো। আজ তোমার পারফরমেন্স দেখে আমি সেটা বুঝতে পারলাম। সেই সময়ের বেশ কিছু বিষয় অনুভব করতে পারলাম যে ওনারা কিভাবে নৃত্য করতেন। ইট ওয়াজ সিম্পলি সুপার মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ। তাহলে এগুলো ছিল উর্মিলা ম্যামের কমেন্টস, কিন্তু এবার আমরা জানতে চাইবো টেরেন্স স্যারের কাছে। টেরেন্স স্যার, ইওর ভিউজ। আমার এই পারফরম্যান্সটা দারুণ লেগেছে, ইট ওয়াজ সিম্পলি ফ্যান্টাস্টিক। ওয়েল ডান, সুপার। থ্যাংক ইউ স্যার। দারুণ ব্যাপার তো, এত প্রশংসা। And now the man himself, Shahrukh sir, এবার আপনি বলুন যে আপনার ওর পারফরম্যান্স কেমন লাগলো। ওনার পারফরম্যান্স দেখে আমি এটা বলতে পারি যে উনি এই পারফরম্যান্সের জন্য খুব খুব কঠিন পরিশ্রম করেছেন, আর ওনার প্রত্যেকটা এক্সপ্রেশন, সমস্ত মুভমেন্টে খুব সিম্পলিসিটি আর অনেস্টি দেখা গেছে। You are absolutely wonderful and God bless you and keep doing like this. Thank you. অনেক প্রশংসা শুনেছি তোমার সম্পর্কে, তোমার বাড়ির লোক অনেক কিছু বলেছে তোমার সম্পর্কে। আরে আমাদের সৃজা তো গুণের খনি বাই দা ওয়ে, আর গানের গলা ওর এত মিষ্টি যে আপনাকে কি বলবো। অলির মতো মিষ্টি নাকি তার থেকেও বেশি? বাবা শোনো তো বাবা। তোকে বললাম না তুই চুপ কর, সরে যা। ঝুবলাল,
যমুনালাল বাবু, যমুনালাল বাবু, আমি না কাউকে আপনার বাড়িতে ঢুকতে দেখেছি। আরে দাদা কি যে বলেন না আপনি, বাই দ্য ওয়ে আমাদের এখানে অতিথি আগেই এসেছেন, আর অতিথি আসেন ঢুকে পড়েন না। অতিথি? কিন্তু অতিথি কি দেয়াল টপকে বাড়ি ঢোকে নাকি, আর তাও আবার মাথায় ঘোমটা দিয়ে? বলছি দাদা, যমুনা দাঁড়ান এক মিনিট দিদি। তার মানে আপনি বলতে চাইছেন যে ঘোমটা দিয়ে পাঁচিল টপকে কেউ আমার বাড়িতে ঢুকেছে? হ্যাঁ দাদা, আর ভাবুন একবার, দিনের বেলা। এটা অবশ্যই একটা ভাববার মতো বিষয় দাদা। মনে হচ্ছে আজকাল আপনি শুধু রাতে নয় দিনেও স্বপ্ন দেখেন। না যমুনালাল বাবু, আমি সত্যি বলছি। টিভির একটা খারাপ প্রভাব আপনার উপর পড়েছে দাদা। উত্তরটা হ্যাঁই হবে। তুমি শুধু মেয়ের বিয়ের ব্যবস্থা শুরু করে দাও। কি করছো ভাই, আর এত টেনশন নিও না। যখন এতদূর পর্যন্ত ভালো হয়েছে তখন আগামীতেও ভালোই হবে। সত্যি বলছি আমি, আমার কথাটা বিশ্বাস করো ভাই। সৃজা, সৃজা, আরে হঠাৎ এর আবার কি হলো? অব তো মেরা দিল ততন দাঁড়া। আরে ওলি ততন, কি করে কি করে উঠে দেখছি রে, আমাকে আমাকে ছাড়ো, পুরো ছাড় করছে আমাকে, ছাড়ো রে। সৃজা, বাবা। আচ্ছা বাবা কি জেনে গেছে? আমরা এই পেপার কিনছি কারণ যাতে বাবা এই পেপারটা না পায় আর ফটোটা না দেখে। আমার কাছেও কিছু টাকা আছে, হয়তো কাজে লাগবে। নিজের কাছেই রাখ, তোর অন্য কাজে লেগে যাবে। বলো কি করতে হবে। মন দিয়ে শোন, ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে দাদা, সব পেপার গুলো ওকে দিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে, তুই চল। দিন দাদা, ওইটা ওইটাও দিয়ে দিন। মাথায় ঢুকেছে? পেপার গুলো সব বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? চল, নয়তো উনি দোকানে চলে যাবেন, তাড়াতাড়ি চল। এই ততন এখনো কাগজ নিয়ে ফিরলো না কেন? আমি নিজেই বরং যাচ্ছি। ততন বাবা যা, ভয় পাবি না, সাবধানে যা যা যা। এই ততন এদিকে আয়, খালি হাতে ফিরে এলি কেন? আজকের কাগজটা আনলি না? বাবা আসলে সব পেপার বিক্রি হয়ে গেছিল। রোহন,
পড়ে গেছি।